এই সংস্কৃতি গড়ে উঠতে সময় লাগবে আমাদের দেশে সিস্টেমটাই কিন্তু এমন কিছু কালচারটা আমাদের দেশে ছিল না কখনো এখনো নাই একজন দেশের ক্রিকেট বোর্ড প্রধান অন্যজন টেস্ট দলের নয়া কাপ্তান দুজনের মুখেই কিন্তু একই সুর টেস্ট কালচার হতে দেশের ক্রিকেট নাকি এখনো দূর বহুদূর প্রশ্ন হলো এই কালচার তবে গড়বে কারা কত সময় প্রয়োজন সব দোষ কি আসলেই কালচারের নাকি পুরোটাই শুভঙ্করের ফাঁকি ওয়েস্টার্নের মাটিতে হোয়াইট ওয়াশের মধ্য দিয়ে টিম টাইগার গড়েছে লজ্জার নতুন রেকর্ড সবচেয়ে কম ম্যাচ খেলে হারের সেঞ্চুরি করার দলটার নাম এখন বাংলাদেশ 134 ম্যাচে 100টাতেই হার জয় এসেছে কেবল 16টিতে তার মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষেই 8 ম্যাচে জয় 10 টেস্টে 1 জয়ে 16 পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের একেবারে শেষে 9 নম্বরে অবস্থান টিম টাইগারের যখনই কোনো দেশ তার অ্যাওয়ে ট্যুরগুলো করে সবাই আন্ডারডগ থাকে এখন নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্ট চ্যাম্পিয়ন দল ইসে ওরাও বাইরের সিরিজগুলো যখন খেলতে আসে হেরে যায় ইংল্যান্ডও যখন ওয়েস্ট ইন্ডিজে আসছে হেরে যাচ্ছে কিন্তু নিউজিল্যান্ড ইংল্যান্ডের সাথে তুলনা করা কি আমাদের চলে ওরা হারলেও যে ঘুরে দাঁড়াতে জানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 10 উইকেটে হেরে যাওয়া ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হলো টেস্ট চ্যাম্পিয়নের চ্যাম্পিয়নরা আমরা কি পারবো কোনোদিন আমাদের টেস্টের কালচার হোক বা নাই হোক হারের পরের সিনারিওটা একেবারেই আগের মতো দিন দুয়েক হবে টেস্ট হারের পোস্টমর্টেম এরপরেই বেজে যাবে টি টোয়েন্টির ডামাডোল এর মধ্যে ঘোষিত হয়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বাগতিক নিউজিল্যান্ড বাংলাদেশ আর পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের শিডিউল আমাদের যদি প্রিপারেশন চিন্তা করেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেই দিক থেকে ইম্পর্টেন্ট কারণ এরপরে আমরা এশিয়া কাপ খেলবো এবং তারপরে ওয়ার্ল্ড কাপ সো আমাদের খুব বেশি একটা টাইম নেই ওয়েস্ট ইন্ডিজের মতো একটা কম্পিটিটিভ টি টোয়েন্টি দলের সাথে খেলতে পারা একটা বড় চ্যালেঞ্জ হবে আমাদের আমরা যদি এখানে ভালো করতে পারি এই কনফিডেন্সটা আমাদের খুব বেশি কাজে আসবে শ্রীলঙ্কাতে যখন এশিয়া কাপটা হবে স্পষ্টত টি টোয়েন্টি প্রিপারেশন নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে বাংলাদেশ আপনি আর টেস্টলেস টেস্ট নিয়ে ভেবে কি করবেন কোহিনুর কণা একাত্তর